আমি ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইনস্ট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সিভিল টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের ফাউন্ডেশন অন রক নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্যে থাকছে রক অর্থাৎ শিলার উপর ভিত্তি এবং ভিত্তির নকশার কি নীতিমালা মেনে চলা হয়, আন ওয়েদার রকের উপর ভিত্তি এবং ওয়েদার রকের উপর ভিত্তির ব্যাখ্যা, শিলা খননের প্রক্রিয়া বর্ণাকরণ এবং শিলার ত্রুটি ও মেরামত নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা জানি শিলা কাকে বলে। রক ইংরেজিতে এবং বাংলায় আমরা শিলা বলছি। শিলা আর কিছুই নয়, ভূপৃষ্ঠের অধিক শক্তিশালী এবং স্থায়ী সংশক্তিপ্রবণ বল দ্বারা আবদ্ধ প্রাকৃতিক অবস্থায় প্রাপ্ত খনিজ কণার সমন্বয়ে গঠিত পদার্থকে শিলা বলে। এখানে আমি বিভিন্ন প্রকার শিলার খণ্ডবিশেষের চিত্র দিয়েছি। শক্ত ও সঠিক দৃঢ় শিলা আবহাওয়াজনিত কারণে আস্তে আস্তে দুর্বল শিলায় পরিণত হয়ে থাকে। শিলাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করেছি। একটি হলো আন ওয়েদার্ড রক, এটা হলো প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন প্রকার শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমে ঝর্ণা, নদী বা বৃষ্টির পানি দ্বারা বাহিত হয়ে ঝর্ণার তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে এবং পানি বা মাটির চাপে অথবা একই স্থানে অনেকদিন অবস্থানের ফলে রাসায়নিক বন্ধনে জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আনওয়েদার রক বলে। আবার চুনাপাথর ভূপৃষ্ঠস্থ পানির সাথে বিগলিত হয়ে অপদ্রব্যগুলো অপসারিত হওয়ার পরে যে অবশিষ্ট থাকে সেটা বিগলিত চুনাপাথরের উপর ক্রমান্বয়ে জমে শিলার সৃষ্টি হয়েও আন ওয়েদার রক সৃষ্টি করে। আন ওয়েদার রক হিসাবে বলতে পারি বেলে পাথর, চুনাপাথর, কর্দম পাথর এগুলো। আর ওয়েদার রক বলতে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলে উৎক্ষিপ্ত গলিত লাভা অথবা ভূ অভ্যন্তরস্থ গলিত লাভা ক্রমে শীতলকৃত হয়ে সৃষ্ট কঠিন ও দ্রীভূত পদার্থকে ওয়েদার রক বলে। আবার ভূপৃষ্ঠ অথবা ভূ অভ্যন্তরস্থ চাপ বা তাপে অথবা উভয়ের প্রভাবে পুরাতন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বা রূপান্তরিত হয়ে একটি সম্পূর্ণ নূতন যে শিলার সৃষ্টি করে তাকে আমরা ওয়েদার রক বলব। এই হিসেবে আমরা বলতে পারি ব্লক, কোবল, গ্রাভেল ইত্যাদি। শিলার উপর যখন আমরা ভিত্তি স্থাপন করব তখন কি কি জিনিস মেনে চলব, কোন নীতিগুলো আমরা বিবেচনা করব, সেটি হলো কংক্রিটের চেয়ে শিলা অধিক শক্তিশালী, ফলত এটা স্বল্প সংকোচনশীল, উপযোগী বেয়ারিং ক্ষেত্রফল বা অনুমোদনযোগ্য চাপ নির্ণয়ের প্রয়োজন হয় না, যেহেতু সে কংক্রিটের চেয়ে শক্তিশালী স্বভাবতই তার জন্য এটার প্রয়োজন হয় না। শিলা স্তূপের সংযোগে অর্থাৎ জয়েন্টে ত্রুটি প্রায় গণ্য করা হয় না। খনন কার্য করে দৃশ্যমান না করা পর্যন্ত অথবা লোড টেস্ট বা পাইল কিংবা পায়ার বসানোর সময় অপ্রত্যাশিত আচরণ পাওয়া না গেলে বিদ্যমান বা নির্দিষ্ট ত্রুটিগত অবস্থা প্রায় অজানা থেকে যায়। এ ধরনের অবিশ্বস্যতা শিলা ভিত্তিগুলোর মধ্যে অন্তর্নিহিত। এখানে আমি একটু বলে রাখি, শিলা যেহেতু আমি বলছি কংক্রিটের চেয়ে শক্তিশালী এবং কম সংকোচনশীল, স্বভাবতই মাটির চেয়ে সে অধিক শক্তিশালী এবং দৃঢ়, যার জন্য আমরা শিলার উপরে কোনো ভিত্তি স্থাপনের ক্ষেত্রে এর ত্রুটি বা ব্যারিং ক্যাপাসিটি কম বা সংকোচনশীল হতে পারে বা বসন হতে পারে এটা আমরা সচরাচর বিবেচনা করি না,
তবে কাজ করতে গেলে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা বিবেচনা করে ভিত্তিটা স্থাপন করি। যেহেতু আমরা সাধারণভাবে তেমন কোনো বিবেচনা করি না, তাই ডিজাইনের মূল কাজ হলো এমন ধরনের ভিত্তি বেছে নেওয়া যা বিভিন্ন অবস্থার সাথে মানিয়ে নেওয়া বা সংশোধন করা যেতে পারে যখন আসল পরিস্থিতি জানা যায়। অর্থাৎ আমি এমন একটা ভিত্তি স্থাপন করব যা কিনা ভবিষ্যতে বা পরবর্তীতে বা কাজের মধ্যে কোনো একটা সমস্যা দেখা দিলে তখন এটাকে পরিস্থিতি ট্যাকেল দেওয়া যায়। শিলার উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে আমরা অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার হিসাব করে থাকি বা ডিজাইনের মধ্যে এটার প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন কোড অনুযায়ী অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশারের মান এখানে দেওয়া আছে যা কিনা টন পার মিটার স্কোয়ারে। এখানে আমি বিভিন্ন ধরনের শিলা নিয়েছি, প্রথমে আছে গ্রানাইট, নিস, ট্র্যাপ রক, হার্ড, লাইমস্টোন, ডোলোমাইট। এদের ক্ষেত্রে এ বলতে এখানে বোঝানো হয়েছে বিওসি এ কোড এবং বি বলতে বোঝানো হয়েছে ন্যাশনাল বিল্ডিং কোড এবং সি বলতে বোঝানো হয়েছে ইউনিফর্ম বিল্ডিং কোড এবং ডি বলতে বোঝানো হয়েছে লস এঞ্জেলস কোড। এই কোড অনুযায়ী আবার এপাশে যেমন বিভিন্ন ধরনের কম্পিটিভলি শক্তিশালী থেকে দুর্বল পাথরগুলোর ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই কোড অনুযায়ী এদের অ্যালাউবেল প্রেশার এর মান দেওয়া আছে। তবে ইউনিফর্ম বিল্ডিং কোডের সময় সর্বদাই 0.2 কিউইউ, কিউইউ বলতে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থের কথা বলা হয়েছে। অর্থাৎ আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ ওই স্থানটা বের করে 0.2 দিয়ে গুণ করে সেখানকার অ্যালাউবেল প্রেশার পাওয়া যাবে। অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার নির্ভর করে শিলার দৃঢ় সংলগ্ন শক্তির উপর, দ্রবীভূত অবস্থায় গঠন, শেয়ার জোন, জয়েন্ট ইত্যাদি ত্রুটির উপর। ত্রুটি পরীক্ষিত না হলে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ ই অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার হিসাবে কাজ করবে। এক বা একাধিক জয়েন্টের মধ্যে শিলা স্তর গঠিত হলে চাপ শক্তি প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়। ভিত্তির নিচে ত্রুটিযুক্ত পাথরের সরণ, জয়েন বা সংযোগ দূরত্ব এবং দিক, সংযোগ দৃঢ় বা ফাঁকা অথবা নরম পদার্থ তার ভরাট থাকতে পারে, এগুলো বিবেচনা করতে হবে। এবার আমরা আসি রক কোয়ালিটি ডেজিগনেশন। সংক্ষেপে এটাকে বলবো রকের আর, কোয়ালিটির কিউ এবং ডেজিগনেশনের ডি, আর কিউ ডি। অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার রক কোয়ালিটি ডেজিগনেশন দ্বারা নির্ধারিত করা হয়। এক্ষেত্রে বসনের মান 12 মিলিমিটার বেশি নেওয়া হয় না। তাহলে আমরা দেখি রক কোয়ালিটি ডেজিগনেশনের মান যখন 100, তখন আমার অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার নেওয়া হয় 3000 টন পার মিটার স্কোয়ার। এভাবে পর্যায়ক্রমে মানগুলি এখানে দেওয়া আছে। বিশেষ করে খেয়াল রাখতে হবে যখন রক কোয়ালিটি ডেজিগনেশনের মান 0, তখন অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার বিবেচনা করা হয় 100 টন পার মিটার স্কোয়ার। তবে কখনো যদি অ্যালাউবেল কন্ট্যাক্ট প্রেশার এবং কিউইউ এর মান এর চেয়ে বেশি হয়ে যায়, তখন দুটোকেই সমান বিবেচনা করতে হবে। এবার ঢালু শিলা স্তরের উপর ভিত্তির ডিজাইন। ঢালু যেহেতু, তাহলে সে তার ঢালু শিলার উপর উপর থেকে যখন লোড প্রয়োগ হবে, সেই লোডটা ভার্টিক্যালি স্থানান্তর করা হয় না ঢালু স্লোপের কারণে। সেক্ষেত্রে ডিজাইনটা করা একটু জটিল হয়ে যায়, বিশেষ করে ব্রিজের পায়ার নির্মাণের জন্য কেশন বসানো খুবই কষ্টসাধ্য হয়। পায়েল বসানোর ক্ষেত্রে ঢালু পৃষ্ঠ বারবার পিছলে যায় এবং বাঁকা হয়, ফলে পর্যাপ্ত ভার বহন করতে পারে না। সেজন্য এক্ষেত্রে বিশেষ করে স্টিল পয়েন্টের ধারালো এবং শক্তিশালী এস পাইল ব্যবহার করা উচিত। ওয়েদার্ড শিলার উপর ভিত্তি স্থাপন। ওয়েদার্ড শিলা স্তরের ভৌত গুণাগুণ অধিক ভিন্ন রকম এবং আবহাওয়ায় অসমভাবে বিস্তৃতি লাভ করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে
পাললিক শিলা আবহাওয়ায় শক্ত হয়। বেড সমতলে এবং জয়েন্ট বরাবর মাটির সমতুল্য যে পদার্থ দ্বারা ভর্তি থাকে তা আবহাওয়ায় স্পষ্ট রূপে প্রকাশ পায়। ভূপৃষ্ঠের নিকটবর্তী মাটির মতো উৎকৃষ্টতর পদার্থ বা শিলাগুড়া একত্রে মিশ্রিত হয়ে মাটিতে পরিণত হতে পারে। অধিক গভীরতায় শিলার মতো উৎকৃষ্টতর পদার্থের চারিপাশে অল্প মাটি দ্বারা আবৃত থাকে। সাধারণ গভীরতায় জয়েন্ট বরাবর সংকোচনশীল পদার্থের উপস্থিতি পরিলক্ষিত হয়। নরম স্তরের ভৌত গুণাগুণ নির্ণয় করা হয় টেস্টিং এবং নমুনা সংগ্রহের মাধ্যমে। এ অবস্থায় প্রকৌশলীকে অবশ্যই বিবেচনা করতে হবে ভার বহনকারী পদার্থ নিম্নোক্তভাবে গঠিত কিনা। সেটি হলো মাটির গঠিত মৌলে, যেখানে পাথরের গুঁড়া স্বল্প ভূমিকা রাখে, পাথরের পাতলা স্তরের সাথে যেখানে সামান্য মাত্রায় সংকোচনশীল পদার্থ যুক্ত থাকে, পদার্থ মাধ্যম ধরনের বৈশিষ্ট্য প্রদান করলে। গঠিত মাটিতে পাথরের গুঁড়া যদি স্বল্প পরিমাণে থাকে তবে মাটির উপাদান সমূহের প্রাকৃতিক বা ভৌত গুণাগুণের সাপেক্ষে ফুটিং অথবা র্যাফ্ট ভিত্তির মধ্যে যথাযথভাবে সম্পর্ক স্থাপন করা যায়। সাপোর্টকে অধিক গভীরতায় নিয়ে যাওয়ার প্রয়োজন হলে পাইল বা পায়া সুবিধাজনক, তবে পাইল বাধাবিঘ্ন দ্বারা সহজে ক্ষতিগ্রস্ত হয় না। যদি নিচে কিছু পরিমাণ সংকোচনশীল পদার্থ থাকে তবে পাথরের ব্লক দ্বারা বন্ধ করে দিতে হবে যাতে ভিত্তির বসনের সুবিধা হয় বা লোড সহজভাবে ট্রান্সফার করতে পারে। স্তূপের সংকোচনশীল পদার্থে পাতলা স্তর বিদ্যমান থাকলে প্রাথমিক শিলা স্তরের উপর ফুটিং এর সাহায্যে ভিত্তি প্রদান করা। তবে প্রকৌশলীকে নির্দিষ্ট গভীরতায় যে কোনো স্তরের পুরুত্বে এবং সংকোচনশীলতার হিসাব পরিমাণ হিসাব করতে হয়, সেই সাথে বসনের পরিমাণ নির্ণয়পূর্বক গ্রহণযোগ্য কিনা যাচাই করতে হয়। এক্ষেত্রে ভার বহন ব্যর্থতা সংঘটিত না হয়ে বরং স্বতন্ত্র পাথরের ব্লকের উপর বিকেন্দ্রিকভাবে পতিত লোডের কারণে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশের চিত্রে দেখানো হয়েছে শিলার ব্লক, বিভিন্ন ধরনের ব্লক আছে। এই ব্লকের উপর যখন আমরা ফুটিং স্থাপন করব তার প্রস্থ যদি ছোট হয় এবং শিলাস্তরের কোনো পাশে পড়ে যায় সেক্ষেত্রে শিলাটা উল্টে যেতে পারে বা পর্যাপ্ত লোড বহন করতে অক্ষম হতে পারে। সেজন্য যদি আমরা এই ডটেড লাইন দ্বারা এর প্রস্থটা বাড়িয়ে দিই, এক্ষেত্রে জয়েন্টটাকে সে এড়িয়ে দুটি শিলার উপরেই সমভাবে লোড বিস্তৃত করতে পারবে এবং অসমর্থতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ কারণে ভিত্তির গর্ত খনন করে পাথরের পৃষ্ঠ উন্মুক্ত করা হয় এবং ফুটিং চওড়া করে সুষম লোড বন্টনের ব্যবস্থা করা হয়। এখন আমরা দেখব পাথরের মধ্যে খনন পদ্ধতির বর্ণনা বা শিলা কিভাবে খনন করা হয়। আমরা লক্ষ্য করি শিলা তো আর মাটির মতো নরম নয় যে সহজেই খনন করে ফেলব। প্রথমে আমাকে স্তরটা অবজারভেশন করতে হবে বা পরিদর্শন করতে হবে খুব ভালো করে।
আমাদের ভিডিওটা এখানেই শেষ। তাহলে কিভাবে শিলা খনন করা হয় সেটি আমরা দেখলাম। ভিত্তি দ্বারা দখলকৃত স্থান থেকে অথবা বেসমেন্ট এরিয়া থেকে পাথর অপসারণ করতে হবে। যেহেতু এখানে আমরা ভিত্তি স্থাপন করব, সেক্ষেত্রে আমাদের খননটা কিন্তু ভার্টিক্যাল হবে, তাই না? আমরা যেটা ভিডিওতে দেখেছি সেটা ছিল হরাইজন্টালি, মনে হচ্ছিল কোনো টানেল বা এই ধরনের কিছু খনন করা হচ্ছে। তো প্রক্রিয়া একই, শুধু আমরা এখন কথা বলবো ভিত্তির ক্ষেত্রে, অর্থাৎ ভার্টিক্যালি কিভাবে রক অপসারণ করা যায়। সাধারণত বিস্ফোরণ ঘটিয়ে পাথর বা শিলা চূর্ণ করা হয়, যেটা আমরা দেখেছি অলরেডি ভিডিওতে। তবে পূর্বে সমাপ্তিকৃত নির্মাণ কাজ বা সীমানা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ যখন একটা বিস্ফোরণ ঘটে বিশাল একটা কম্পনের সৃষ্টি হয়, সেই কম্পনটা যেন পার্শ্ববর্তী অন্য কাঠামোর কোনো ক্ষতি না করে। অভ্যন্তরে চূর্ণকৃত পাথরের আঘাতে বা কম্পনের কারণে পাথর স্থানিত হয়ে কাঠামো বা নির্মাণ কাজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। খননের কার্যপদ্ধতি, খননের তিন পদ্ধতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত পূর্ব নির্ধারিত গভীরতা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ড্রিলিং, এর সাহায্যে এক বা একাধিক সারি গর্ত করতে হবে। পাশের ছবিতে লক্ষ্য করি, আমার যে গভীরতা পর্যন্ত এখানে একটা লিফট বলা হয়েছে, এখানে ড্রিল করে গর্ত করা হয়েছে। যাকে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল বা সেকশনাল ছবি, আর এটা হলো উপর থেকে দেখছি হরাইজন্টাল ছবিটা বা প্ল্যান বলতে পারো। এভাবে একাধিক ছিদ্র করে রো এবং কলাম ঠিক রেখে করেছে। দ্বিতীয়ত ফায়ারিং এর সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে পাথরকে চূর্ণ করা হয়। এক্ষেত্রে শান্ত ডিনামাইট বা বারুদ জাতীয় জিনিস দিয়ে ফায়ারিংটা সৃষ্টি করা হয়। তৃতীয়ত পাথরের টুকরোগুলো উত্তোলন করে খনন কার্য শেষ করা হয়। তবে যদি গভীরতা স্বল্প গভীর হয়, একবারে যে পরিমাণ পাথর বা শিলা আমরা অপসারণ করতে পারি তাকে বলা হয় এক লিফট, এবং যখন গভীরতা বেশি হয় তখন একাধিক লিফটের প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমি এই অধ্যায়টা তৈরি করার সময় ভুলবশত অধ্যায় 8 লিখে ফেলেছি, এটা অধ্যায় 9 হবে। এটা তোমরা একটু মানে সংশোধন করে বুঝে নিও, আমি পরে সংশোধন করে দিব। পাথরের মধ্যে খনন পদ্ধতি ভিত্তিতে পাথরের খনন কার্য আমরা করছিলাম, সেখানে বলতে চাচ্ছি ভিত্তি স্থলের ড্রিলিং এর সাহায্যে ছোট ছোট গর্ত ছিদ্র করে বিস্ফোরণ ঘটানো সুবিধাজনক। তবে গর্তের ব্যাস 5 থেকে 10 সেন্টিমিটার এবং এদের দূরত্ব 1.2 মিটার থেকে 1.2 মিটার থেকে 2.4 মিটার দূরত্ব হয় উত্তম। তবে বৃহৎ কাজের ক্ষেত্রে এদের ছিদ্রের ব্যাস 15 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার এবং দূরত্ব 6 মিটার বা তার অধিক হয়ে থাকে। বিস্ফোরণের কৌশল, বিস্ফোরণ 3 প্রকারে করা হয়ে থাকে। একটি হলো লাইন ড্রিলিং, একটি কুশন ব্লাস্টিং এবং পি স্প্লিটিং। লাইন ড্রিলিং, বাউন্ডারি থেকে 2 বা 3 সারি পরে বিস্ফোরণ ঘটানো হয়, অর্থাৎ বাউন্ডারিতে ঘটানো হয় না, বাউন্ডারির আগের সারিতেও না, 2 বা 3 সারি পরে বিস্ফোরণটা ঘটানো হয়।
বিদ্যমান পাথরকে স্ল্যাব আকারে পরিণত করা হয়, সীমানা লাইনের দিকে ছিদ্রের ব্যবধান হ্রাস করা হয় এবং বারুদের পরিমাণ কম দেওয়া হয়। সীমানা বরাবর ছিদ্রের ব্যবধান ব্যাসের 2 থেকে 3 গুণের মধ্যে রাখা হয় এবং কোনো লোড প্রয়োগ করা হয় না, তবে ধাক্কায় ছিদ্রগুলো মধ্যাকার পাথরের পাতলা রিব ভেঙে যায়। কুশন ব্লাস্টিং, মূল খনন থেকে সীমানার নিকটবর্তী অর্থাৎ শেষ সারির পার্শ্ববর্তী সারিতে বিস্ফোরণ ঘটানো হয়। আবার একটু খেয়াল করি, শেষ সারির পার্শ্ববর্তী সারিতে বিস্ফোরণ ঘটানো হয়। সীমানা বরাবর ছিদ্রগুলোর গভীরতা হ্রাস করা অর্থাৎ সীমানা থেকে প্রথম সারির মধ্যকার দূরত্ব প্রায় 0.4 গুণ নেওয়া হয়। তারপর বারুদ হালকাভাবে দিয়ে বালি দ্বারা পূর্ণ করা হয়। আর প্রি স্প্লিটিং বলতে সীমানা বরাবর ড্রিলিং এর দ্বারা ছিদ্র করা হয়। এখানে লক্ষ্য করি, এটা ব্লাস্টিং করার জন্য সীমানা বরাবর ড্রিল করা হয়েছে, অথবা এই স্থানটা ড্রিল করার জন্য এখানে যে সীমানা বরাবর আছে সীমানা বরাবর ড্রিল করা হয়। ব্যবধান 45 সেন্টিমিটার থেকে 90 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়। মূল খননের বিস্ফোরণের পূর্বেই এখানে বিস্ফোরণ ঘটানো হয়, অর্থাৎ আমরা বলতে পারি এটা সীমানা নির্ধারণ করার জন্যই এই খনন কার্যটা করা হয়ে থাকে। এই খনন কার্যের জন্য সাধারণত অ্যাঙ্গেলে ড্রিল করা হয়ে থাকে, সেটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে আরও একটা ছবি দেওয়া আছে, বাম দিকে 30 ডিগ্রি, ডান দিকে 30 ডিগ্রি এবং মাঝখানে ভার্টিক্যালি করা হয়। এভাবে প্রিস্পিল ড্রিল করা হয়ে থাকে। এবার আসি পাথরের ত্রুটি এবং ট্রিটমেন্ট। মাটির নিচে আনওয়েদার কঠিন শিলাময় স্তর অগভীর হয়, এটা অপসারণ ব্যতীত ডিজাইন বা ভিত্তি নির্মাণ অসুবিধাজনক। চুনাপাথর প্রাথমিকভাবে প্রবাল, শৈবাল, জীবজন্তু শক্ত বহিরাবরণ ইত্যাদি জীবাশয় দ্বারা গঠিত, ফলে স্তূপকৃত জীবাশয়ের বিন্যাস হালকা এবং নরম হয়। তাছাড়া অধিক প্রবেশ হয় এবং ভারী লোড প্রয়োগে সহজে ভেঙে যায়, অর্থাৎ লোড বেয়ারিং ক্যাপাসিটি কম থাকে অন্য শিলার তুলনায়। তাহলে পাথরের ত্রুটিগুলোর মধ্যে রয়েছে, এটাকে আবার 3টি ভাগে ভাগ করেছি, বেডিং প্লেস অ্যান্ড জয়েন্টস, ফল্টস অ্যান্ড শেয়ার জোনস, সলিউশন ফিচার্স। এবার আসি আমরা বেডিং প্লেস অ্যান্ড জয়েন্টস। শিলা যখন স্তরে স্তরে স্তরীভূত হয়ে গঠন হয় তখন তাদের বেডে কিছু ফল্ট বা কম শক্তি সম্পন্ন বা কম বন্ধন সম্পন্ন কিছু দাগ বা ফাটল থাকে। এছাড়াও এদের মধ্যে বিভিন্ন কারণে বড় বড় ধরনের জোড়াও থেকে থাকে। এখানে আমি বেডিং প্লেটস এবং জয়েন্টের ছবি দিয়েছি। এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে একটি ভার্টিক্যালি জয়েন্ট এবং হরাইজন্টালি বেডিং প্লেনের ছবি দেওয়া আছে। ইয়া পাললিক শিলায় বেশি সৃষ্টি হয়। সব ধরনের শিলা বা পাথরের মধ্যে জয়েন্ট দেখা যায়। জয়েন্টগুলো কম বেশি সমান্তরাল থাকে, এই ধরনের জয়েন্টগুলো সাধারণত সমান্তরাল থাকে। খাড়া জয়েন্টগুলো 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বা তার চেয়ে বেশি চওড়া হয়। আনওয়েদার শিলাস্তর বা পাথরে এ জাতীয় ত্রুটি বেশি দেখা যায়। জয়েন্টগুলো আলগা মাটি দ্বারা অনেক সময় ভর্তি থাকে। এই ত্রুটিগুলো কিভাবে আমরা মেরামত করব? চওড়ার 4 বা 5 গুণের সমান গভীর থেকে মাটি উঠিয়ে পরিষ্কার করতে হবে, অর্থাৎ এই ফলটা যে পরিমাণ চওড়া থাকবে তার চেয়ে 4-5 গুণ গভীর করে তার মধ্যে যে মাটি বা নরম পদার্থ থাকবে সেটা বের করে পরিষ্কার করে ফেলব। 1 ভাগ সিমেন্ট এবং 1 ভাগ মাটি বালি একত্রে মিশিয়ে স্ল্যাশ গ্রাউট তৈরি করব, যা সহজে জয়েন্টের ভিতর দিয়ে পূর্ণ করা যায়। আড়াআড়িভাবে ছেদ করা জয়েন্টের উপরিভাগে বেশি চওড়া হলে হালকা কংক্রিট এর শক্ত মিশ্রণ দ্বারা পূর্ণ করতে হবে।
শিলা বা পাথরের মধ্যে আনুভূমিক জয়েন্ট থাকলে তার উপর কাঠামোর ভিত্তি নির্মাণ করলে ক্ষয়জনিত কারণে ভিত্তির অসম বা হঠাৎ বসন হতে পারে। তাই ড্রিলিং এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হয়। গ্রাউটিং এর মাধ্যমে ফাঁকা স্থান পূর্ণ করা অনেক সময় ব্যয়বহুল বা কষ্টসাধ্য হয়, তাই এক্ষেত্রে ওপেন জোনের নিচে ড্রিলিং পায়ার নির্মাণ করা সুবিধাজনক। এবার আমরা ফল্স অ্যান্ড শেয়ার জোন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রক তৈরির সময় এর মধ্যে অনেক ধরনের ভাঁজের সৃষ্টি হয়ে থাকে, এটাকে আমরা ফল্স বলছি। এবং এই ভাঁজের কারণে যদি শিলা স্তরের অংশ বিশেষ ছুটে যায় বা শেয়ার করে সেটাকে আমরা শেয়ার জোন বলছি। শেয়ার জোন অঞ্চলে পাথরগুলো গুঁড়ো হয়ে যায়, যার ফলে এখান থেকে এটা অনেক প্রবেশ হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। এটা মেরামত করার জন্য সে অনুযায়ী ডিজাইন এবং পুনঃ ডিজাইন করার প্রয়োজন হয়ে থাকে। অতিরিক্ত ভারী লোড প্রয়োগ না করা করলে পাথর ভেঙে যেতে পারে বা চূর্ণ হয়ে যেতে পারে। এবার সলিউশন ফিচার্স, এটা হলো শিলা তৈরির বিভিন্ন পর্যায়। এর মধ্যে থেকে ফাঁকা থেকে পানি প্রবাহের ফলে বৃহদাকৃতির যে পানির স্তর বা পানির প্রবাহ লাইন সৃষ্টি হয় সেটাকে আমরা সলিউশন ফিচার বলছি। পানি প্রবাহের ফলে উক্ত শিলায় অপদ্রব্যগুলো বা নরম অংশটা আরোই ওয়াশ আউট হয়ে যায় বা ধুয়ে চলে যায়, ফলে বড় ছিদ্র এবং কখনো কখনো বড় গুহারও সৃষ্টি হয়ে থাকে, যা নিচের ছবিতে দেখা যাচ্ছে। আমার এই অধ্যায় এ পর্যন্ত তোমাদেরকে জানানোর বিষয়গুলো ছিল, আর এক্ষেত্রে তোমাদের জন্য সামান্য কিছু বাড়ির কাজ দিয়ে রেখেছি, যা হলো শিলা বা পাথরের মধ্যে খননের প্রক্রিয়া বর্ণনা করো। আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং সামান্য কিছু বলেছি। তোমরা এখানে লক্ষ্য করবে শিলা বা পাথর, শিলাকে পাথর রূপে বলা যাচ্ছে ভিত্তির ক্ষেত্রে। ওয়েদার্ড এবং আনওয়েদার্ড, ওয়েদার্ড রক বলতে কি বুঝো? তোমাদের জন্য ছোট্ট একটি প্রশ্ন, তোমরা যারা দেখছো এতক্ষণ আমার আলোচনা শুনলে, তোমরা একটু কমেন্টসে লিখে পাঠাও রক কোয়ালিটিজ ডেজিগনেশন এর সংক্ষিপ্ত রূপ কি। আমরা ভিত্তি স্থাপন করতে গেলে বা শিলার উপর ডিজাইন করতে গেলে রক কোয়ালিটি ডেজিগনেশনের দিয়ে এর উপর কি পরিমাণ লোড বহন করতে পারে সেটা নির্ভর করে, কিন্তু এটাকে সংক্ষেপে কি বলা হয়? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুমাইয়া মূল লিখেছে RDQ, সঠিক অ্যান্সার। তাহলে বেশ মনোযোগ সহকারে লেকচার শুনেছ, তাই তো? এবার লিখো, প্রাকৃতিক দুর্যোগে শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পানি বা মাটির চাপে রাসায়নিক বন্ধনে জমাটবদ্ধ হয়ে কোন প্রকার শিলা সৃষ্টি করে? হাসিবুল, তুমিও অ্যান্সার দিয়েছো, তোমারটাও ঠিক হয়েছে। আর কি ডি হবে? আর কিউ ডি হবে। হ্যাঁ, এখন আমি অনেকেরই কমেন্ট দেখতে পাচ্ছি, তোমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, পরের ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে তোমাদের দশম অধ্যায় নিয়ে আলোচনা হবে, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সক্যাভেশন অ্যান্ড ব্রেসিং।
এই ভিডিওটা আবার দেখতে ভিজিট করবে www.skills.gov.bd/tte। শিষ্টাচার মেনে চলি, নিরাপদ থাকি। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।